বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের সাথে তাদের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়ের এটা আমার দ্বিতীয় ক্লাস। আজকে আমরা এই অধ্যায়ের দুই ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। প্রথমটি হচ্ছে কোনো সংখ্যা দেওয়া থাকলো এবং বলল যে সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে, এই টাইপের সমাধান জানব। এবং দ্বিতীয়ত হচ্ছে একটি সংখ্যা দিয়ে যদি প্রশ্ন করা হয় যে সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে, এই ধরনের সমস্যাগুলো জানব। তো আমি আমাদের প্রথম সমস্যা নিয়ে আলোচনা করছি। প্রথম সমস্যাটি হচ্ছে নিচের সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। যদি এরকম সমস্যা দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা প্রথমে সংখ্যাটিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। যেমন ৩৮৪ একটি সংখ্যা, এই সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে, সেক্ষেত্রে আমরা প্রথমে এটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি। ৩৮৪কে দুই দ্বারা ভাগ করলে ভাগফল হবে ১৯২, সেটাকে আবার দুই দ্বারা ভাগ যাবে হবে ৯৬, এই ৯৬কে দুই দিয়ে ভাগ করলে হবে ৪৮, ৪৮কে আবার দুই দিয়ে ভাগ করলে হবে ২৪, ২৪কে দুই দ্বারা ভাগ করলে হবে ১২, ১২কে দুই দ্বারা ভাগ করলে হবে ৬, ৬কে দুই দ্বারা ভাগ করলে হবে ৩। এখন আমরা লিখতে পারি ৩৮৪ সমান সমান ২ গুণ ২ গুণ ২ গুণ ২ গুণ ২ গুণ ২ গুণ ৩। আমরা এই উৎপাদকগুলোকে জোড়া আকারে লিখব। তাহলে ২ গুণ ২ একটা জোড়া পেলাম, ইন্টু ২ গুণ ২ একটা জোড়া পেলাম, ইন্টু ২ গুণ ২ একটা জোড়া পেলাম, কিন্তু পরবর্তী ২ এবং ৩ এগুলো জোড়াবিহীন। সুতরাং আমরা এখানে লিখতে পারি এখানে ২ ও ৩ জোড়াবিহীন, ২ ও ৩ জোড়ায় থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো। সুতরাং ২ গুণ ৩ বা ৬ দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। প্রিয় শিক্ষার্থীরা, অঙ্কটি আবার খেয়াল করো, আমি সমাধানের প্রক্রিয়াটি আবার বলছি। যদি কোনো সংখ্যা দিয়ে প্রশ্ন করা হয় যে সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে, সেক্ষেত্রে আমাদের প্রথমেই সংখ্যাটিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ মৌলিক সংখ্যাতে ভাগ করতে হবে, ভাগ করে সংখ্যাটিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণ করার পর উৎপাদকগুলোকে জোড়া আকারে লিখতে হবে, অর্থাৎ জোড়ায় জোড়ায় লিখতে হবে। যে উৎপাদকগুলো জোড়াবিহীন থাকবে, যদি একটি উৎপাদক জোড়াবিহীন থাকে তাহলে আমরা বলবো যে উৎপাদকটি জোড়াবিহীন থাকবে আমরা বলবো সেই সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। অর্থাৎ এখানে যদি শুধু ২ জোড়াবিহীন থাকতো তাহলে আমরা বলতাম ২ জোড়াবিহীন, সুতরাং ২ দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। কিন্তু এখানে দেখা যায় ২টি উৎপাদক জোড়াবিহীন, ২ এবং ৩ জোড়াবিহীন। যদি একাধিক উৎপাদক জোড়াবিহীন থাকে তাহলে তাদের গুণফল দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। অর্থাৎ এই অঙ্কে দেখা যায় ২ এবং ৩ জোড়াবিহীন, সুতরাং ২ এবং ৩ গুণফল বা ৬ দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ। আমি এখন আজকের আলোচনার দ্বিতীয় সমাধান নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকে আলোচনা দুইটা সমস্যা নিয়ে আলোচনা করার কথা, প্রথম আলোচনাটি আমরা শুনলাম, এখন আমরা দ্বিতীয় সমস্যার আলোচনাটি শুনব। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, আমাদের দ্বিতীয় সমস্যাটি হচ্ছে নিচের সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে। অর্থাৎ কোনো সংখ্যা দিয়ে যদি প্রশ্নকর্তা প্রশ্ন করেন যে এই সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে, এটিও আগের অঙ্কটির মতোই প্রথম কী করতে হবে, সংখ্যাটিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। যেমন ৪০৫৬ একটি সংখ্যা, আমাদের প্রশ্ন করা হলো যে এই সংখ্যাটিকে কত দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে। আমরা প্রথমে সংখ্যাটিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি। ৪০৫৬কে দুই দ্বারা ভাগ করলে হবে ২০২৮, ২০২৮কে দুই দ্বারা ভাগ করলে হবে ১০১৪, ১০১৪কে দুই দ্বারা ভাগ করলে হবে ৫০৭, ৫০৭কে তিন আর দুই দিয়ে ভাগ করা যাবে না, দুইয়ের পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে ৩। এখন আমরা ৫০৭কে ৩ দ্বারা ভাগ করব, ৫০৭কে
তিন দ্বারা ভাগ করলে হবে 169। 169কে তিন দ্বারা ভাগ করা যায় না। তিনের পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে পাঁচ, এরকে পাঁচ দ্বারা ভাগ করা যায় না। পাঁচের পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে সাত, এটাকে সাত দ্বারা ভাগ করা যায় না। সাতের পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে এগারো, এটাকে এগারো দ্বারা ভাগ করা যায় না। এগারো পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে তেরো, 169কে তেরো দিয়ে ভাগ করলে তেরো হবে। অর্থাৎ 4056কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে হবে দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ তেরো গুণ তেরো। উৎপাদকগুলোকে আমরা জোড়া আকারে লিখি, দুই গুণ দুই, দুই থেকে একটি জোড়া পেলাম, ইন্টু দুই ইন্টু তিন, এখানে কোনো জোড়া পাওয়া যাবে না, কারণ দুইয়ের সাথে তিন জোড়া করা, তিন দিয়ে জোড়া মেলানো যাবে না, একই উৎপাদক জোড়া মেলাতে হবে। তাহলে এখানে দুই এবং তিন জোড়া ভিন রয়ে গেল। পরবর্তীতে দেখা গেল তেরো ইন্টু তেরো, তেরো দ্বারা একটি জোড়া পাওয়া যায়। তাহলে এই অঙ্কে দেখা যায় দুই এবং তিন জোড়াবিহীন, আগের অঙ্কের মতোই একাধিক উৎপাদক যদি জোড়াবিহীন থাকে তাহলে তাদের গুণফল দ্বারা আমাদের গুণ করলে গুণফল সংখ্যার গুণফল পূর্ণবর্গ হবে। তাহলে আমরা লিখতে পারি এখানে দুই ও তিন জোড়াবিহীন, দুই ও তিন যদি জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো। সুতরাং দুই ও তিন দ্বারা, সুতরাং দুই গুণ তিন বা ছয় দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে। প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় সমস্যার সমাধানের প্রক্রিয়াটি আবার খেয়াল করো। যদি কোনো সংখ্যা দিয়ে প্রশ্ন করা হয় যে সংখ্যাটিকে কত দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে সংখ্যাটিকে উৎপাদক, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তারপরে উৎপাদকগুলোকে জোড়ায় জোড়ায় লিখতে হবে। জোড়ায় জোড়ায় লেখার পর যে উৎপাদকগুলো আমাদের জোড়াবিহীন থাকবে, যদি একটি উৎপাদক জোড়াবিহীন থাকে তাহলে সেই উৎপাদক দ্বারাই গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে, অথবা যদি একাধিক উৎপাদক জোড়াবিহীন থাকে তাহলে উৎপাদকগুলো গুণফল দ্বারা গুণ করলে আমাদের সংখ্যাটি পূর্ণবর্গ হবে। এখানে এই অঙ্কের ক্ষেত্রে দুই এবং তিন জোড়াবিহীন অবস্থায় আছে, অর্থাৎ একাধিক উৎপাদক, সেক্ষেত্রে দুই গুণ তিন বা ছয় দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।